আপনাদের সাথে, এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদের কাছে এখন আসছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটু সংক্ষেপে এবং প্রশ্ন বা তথ্য একদম সংক্ষেপে, তাহলে অনেকের সাথে কথা বলতে পারবো। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আতাউল্লাহ ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ, আমাকে দুইটা কথা বলতে দেন ভাই। জি, মনে মাঝে এত দুঃখ আসে জি, যে বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে, সারা পৃথিবীর মানুষ টেলিভিশন পত্রিকায় বাস্তবে দেখতেছে, ফেসবুকে দেখতেছে, আওয়ামী লীগের মানুষ যখন আগে মঞ্চে উঠে আপনার টকশুতে আসে, এমন ভাবে নির্লজ্জর মতো কথা হয়, তাদের চেহারার মধ্যে একটু সরমও লাগে না? বিবেচনা, আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি, তাহলে আমি লাইন কেটে দেবো। আমি আবার বলে দিচ্ছি, কাউকে না ভাই, শুনে একটা কথা না, আপনি লজিক দিয়ে কথা বলেন। আমি লজিক দিয়ে কথা বলতেছি, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে আমরা বাংলাদেশি মানুষ ইংল্যান্ডে বাস করতেছি, ও ভাইও লন্ডন ইংল্যান্ডের আছে, জি, ইংল্যান্ডের পলিটিক্স আর আমেরিকার পলিটিক্স নিয়ে বাংলাদেশের লোকের তুলনা দিলে শরম পাওয়া ছাড়া আমাদের আর কিছু নাই। না, বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যে পার্থক্য আছে, আমাদের পার্থক্য আছে। আচ্ছা শুনেন ভাই, আমাদের নির্বাচন কমিশনার বললেন যে আমরা 3 ঘন্টায় বাংলাদেশে রেজাল্ট দিতে পারি, আমেরিকা 3 দিনও পারে না। এই শরমটা কোথায় নিয়ে দাগ কে রাখবো? এবং আমাদের এক মন্ত্রী বললেন ইন্ডিয়া খুশি আমরা খুশি, আমরা কি ইন্ডিয়া দুঃখ পাইলে আমরা দুঃখ পাই? আমরা কি পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করেছিলাম দেশ ইন্ডিয়াকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে দুঃখ করার জন্য? এমনি দর্শক আমাকে বকছে, আজকে সাবজেক্টে আসেন, সাবজেক্ট নিয়ে কথা বলি, আমরা একটু পেছনে কম যাই। আচ্ছা, আমি বলছি যে উনি আসলো মোস্তাকের হত্যা মৃত্যুনিয়া, জি, বাংলাদেশের যে ইউনিভার্সিটি যে খুন হইলো আবার তার বিচার হয় নাই, অভিজিতের বিচার হয় নাই, রানা প্লাজার বিচার হয় নাই, অভিজিতের বিচার হয়েছে, উনি যে কি কি বিচার হয়েছে আমরা তো দেখি নাই, তার তো ফাঁসি হয় নাই, ফাঁসি হওয়া উচিত ছিল, আপনার রায় দিয়েছে। দেখা যায় ইদেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার কারণে কয়েকজন ভাই একটাকে খুন করেছিল, তাদের ফাঁসি হয়ে গেছে। আজকে যদি আপনি পত্রিকায় বা আপনি যদি একটা স্ট্যাটাস দেন মোবাইলে, শেখ মুজিবুর রহমান বা জবরদখল খালি হাসিনার কথা, তাইলে দেখবেন আপনার জেল হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আমি একটু এই বিষয়ে আমি কলার আপনার কাউসার ভাইয়ের কাছে জানতে চাইবো, উনি বলবেন এই বিষয়ে, আপনি দেখতে থাকুন প্রোগ্রাম। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড কমান এবং সরাসরি প্রশ্নে বা মন্তব্যে চলে যাই প্লিজ, আমি আপনাকে শুনতে পাচ্ছি না বিকজ আপনার টিভির সাউন্ড অনেক হাই। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একজন অতিথি বলেছেন আওয়ামী লীগের বোধহয় যে তিনি সাগর রনির হত্যার বিচার হচ্ছে না কারণ তিনি জোট মিয়ার নাটক দেখতে চান না। আমি অত্যন্ত দুঃখিত, তার সাথে আমি একমত হতে পারছি না, কারণ হোম সেক্রেটারি তখন বলেছিল যে 48 ঘন্টার মধ্যে ওদেরকে ধরা হবে। শি ওয়াজ রাইট। 48 ঘন্টা কেন, 12 ঘন্টার মধ্যে ধরলে ইচ্ছা করলে তারা করতে পারত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, 48 ঘন্টার মধ্যে হিসাব নিকাশ করে দেখছে যে ওরা ওদের সরকারের অস্তিত্বের অসুবিধা হবে থাকবে না, কারণ সরকারে একটা উইং আছে যারা গুম কোন হত্যা করে থাকে। আপনি চিনেন, আপনি কিভাবে জানেন ওই উইং সম্পর্কে? আপনি শুনেন, আল জাজিরা যে রিপোর্টটা প্রকাশ করেছে, ওই রিপোর্টে দেখা গেছে যে কারা হত্যা করেছে, ওই যে আজিদের বাইরা যে হত্যা করেছে, যারা হাইলি প্রফেশনাল, হাইলি পেইড, সুতরাং এদের বিচার 48 ঘন্টা কেন, 48 বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে হবে না। আরেকটা কথা বলি আপনাকে, ওই যে বিডিআর হত্যায় যে 57 জন আর্মি অফিসার মারা গেছে, আমার একজন বন্ধু কর্নেল, সে আমাকে বলেছে যে এই 57 জন অফিসারকে রক্ষা করা যেত 1 ঘন্টার মধ্যে যদি সরকার ইচ্ছা করত, কেন সরকার এই ইচ্ছাটা করলো না, সেই জন্য এই জবাব আপনি পাবেন না। আচ্ছা, সরকার কেন ইচ্ছা করলো না, এই বিষয়ে আমাদের আলোচ্য বিষয়তে আজকে আছে, আমরা আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। যাচ্ছি পরবর্তী কলার কাছে।